কখনো ছেলের দোষ, হ্যাঁ সমস্যা ছেলের মধ্যে, কখনো মেয়ের মধ্যে সমস্যা রয়েছে। তো এই কারণে তালাকের পরিস্থিতি, এই ক্ষেত্রে তালাকের পরিস্থিতিতে না গিয়ে, তালাক না দিয়ে বা তালাক না নিয়ে আরেকটা বিয়ে করেন, আরেকটি বিয়ে করেন, ইনসাফ করেন। কিন্তু আমাদের সমাজের মহিলারা দ্বিতীয় বিয়ে মেনে নেবে না, সংসার ত্যাগ করবে, বড় বড় ছেলে মেয়ে গেছে তারপর ছেড়ে চলে যাবে স্বামীর ঘর। স্বামীর ঘরটা সাবালক ছেলেদেরকে, সাবালিকা মেয়েদেরকে, বিবাহিত মেয়েদেরকে ছেড়ে দিয়ে স্বামী বিয়ে করে নিয়েছে, সেজন্য সংসার ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলে মেয়ে হচ্ছে না বিয়ে করতে দেন। যদি কোনো মহিলার সমস্যা থাকে, শারীরিক সমস্যা যার ফলে বাচ্চা হচ্ছে না, তাহলে অবশ্যই বিয়ে করতে দেন স্বামীকে, তার অধিকার রয়েছে ছেলে মেয়ে নেওয়ার। আর যদি এর বিপরীতটা হয় যে স্বামীর সমস্যা আছে সেই জন্য বাচ্চা হচ্ছে না, মহিলার কোনো সমস্যা নেই, তাহলে তালাক নেন, কোনো অসুবিধা নেই। যদি ধৈর্য ধরে থাকেন তো থাকেন, আর না হলে শরীয়ত বলছে না যে না আপনার এখানে তালাক নেওয়া মকরু, অপছন্দের কোনো কথা নেই, আপনি তালাক নেন। কারণ আপনারও অধিকার আছে যে অন্য কোনো ভালো সুস্থ আর স্বামীর সাথে আমি সংসার বসবো, বিয়ে করবো, বিয়ে বসবো, আর তারপরে আমার নেক সন্তান হবে, আপনার অধিকার রয়েছে। সুতরাং তালাক নেন, কোনো অসুবিধা নেই। জি, সাত নম্বর তালাকের কারণ হচ্ছে দাম্পত্য জীবনে যখন দীর্ঘ সময় ধরে কলহ বিবাদ চলতে থাকে, তখন এক পর্যায়ে স্বামী অথবা স্ত্রী বা উভয়ে নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, দেখে যে না আর শান্তি আসবে না, এই অশান্তি দূর হবে না। যখন এইরকমটা হয়ে যায়, কখন হয় সাধারণত, যখন খারাপ আচরণ দেখে, স্বামীর খারাপ আচরণে অতিষ্ঠ আর থাকতে পারছে না স্ত্রী, অথবা স্ত্রী এমন এমন স্ত্রী আছে, এত খারাপ ভাষা, এত নোংরা ভাষা, এত খারাপ আচরণ যে আমরা কল্পনা করতে পারি না যে স্ত্রী এই ধরনের খারাপ কথা বলতে পারে আর খারাপ আচরণ করতে পারে। তো যখন এই রকমের হয়ে যায় খারাপ আচরণ, যে কোনো পক্ষ, ছেলের পক্ষ অথবা মেয়ের পক্ষ থেকে, অথবা অনেক সময় স্বামী বিভিন্ন রকমের ওয়াদা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, তোমার জন্য এই করব, সেই করব, এই দেব, সেই দেব, কিছুই দিচ্ছে না। ধরেন আপনারা প্রবাসী, 10 বছর আছেন সৌদি আরবে, আর প্রতি 2 বছর, 1 তো 2 বছর ধরে স্ত্রীকে ঝুলিয়ে রাখছেন, আর 2 বছর পরে যাচ্ছেন, আর প্রত্যেকবার ওয়াদা করছেন যে তোমার জন্য একটা কিছু নিয়ে আসবে, একটা কিছু নিয়ে আসবে, একবারও কিছু নিয়ে যান। এদিকে আপনি ভাইদের বিয়ে দিচ্ছেন, বোনদের বিয়ে দিচ্ছেন, তো এই করছেন, সেই করছেন, হ্যাঁ, আর স্ত্রীর জন্য শুধু ওয়াদাই করছেন। অনেকে আছে বুড়ো বয়সে বিয়ে করে, কোনো গরিব মেয়েকে বিয়ে করে, আর ওয়াদা করে রাখে যে তোকে এই জমি দিব, তুই ভিটেমাটি লিখে দেব, তুই এই দেবো, সেই দেবো, আর কিছুই দেয় না, শুধু ওয়াদাই করতে থাকে। তো তালাক হবে না, অশান্তি হবে না, অশান্তি কলহ হবে, স্বাভাবিক অভক্তি হবে, আর অভক্তি হলে অশান্তি হবে, আর অশান্তি হলে তখন তালাকের পরিস্থিতি তৈরি হবে, যার ফলে বেশি বেশি ওয়াদা করা, আবার কৃপণতা করা, ওয়াদা পূরণ না করা, ওয়াদা খেলাফি করা, এগুলি হচ্ছে পারিবারিক অশান্তির কারণ, অথবা খারাপ আচরণ করা, এগুলি হচ্ছে পারিবারিক অশান্তির কারণ। আর যার ফলে যখন মানুষ এক পর্যায়ে গিয়ে নিরাশ হয়ে যায় যে এর সাথে সংসার করা যাবে না, অথবা একে নিয়ে সংসার করা যাবে না, তখন তালাকের পরিস্থিতিতে চলে যায়। 8 নম্বর কারণ হচ্ছে দাম্পত্য জীবনে অনেক গোপন কথাবার্তা থাকে, স্বামী স্ত্রীতে কত কথাই না হয় না, স্বামী স্ত্রীতে কতই না কথা হয়, তারপরে আপোষে অনেক সময় হতে পারে, দ্বন্দ্ব হইতে পারে, নিজে নিজে মিটিয়ে নিয়েছেন, কিন্তু কিছু মহিলাদের খারাপ স্বভাব আছে, এর কিছু পুরুষেরও খারাপ স্বভাব আছে, ছোট বড় যা কিছু হোক না কেন, সাথে সাথে ও স্বামী বাড়িতে গেলে ওর মাকে সব জানিয়ে দিল, ওর বোনেরাকে সব জানিয়ে দিল, হ্যাঁ, ও ভাইয়েরাকে সব খবর দিয়ে দিল যে এই বাড়িতে এই হয়েছে, তো সেই হয়েছে, তো এই হয়েছে, সেই হয়েছে, হ্যাঁ, এগুলো কাজ ভালো নয়, এইভাবে সংসার টিকানো যাবে না। স্বামীর ঘরের সব কথা আপনি আপনার মাকে অথবা বাবাকে অথবা ভাই বোনদেরকে জানাবেন, এতে সংসার টিকবে না। জি, তো পারিবারিক যে সব গোপনীয় বিষয় রয়েছে, অথবা পারিবারিক কিছু সমস্যা রয়েছে, তিক্ততা রয়েছে, এই তিক্ততার সব কথা জানাতে নেই, যখন দেখবেন যে নিরুপায়, না জানালে আর উপায় নেই, তখন জানাতে হবে, তখন জানাবেন, এই জন্য যে হয় সমাধান, আর যদি সমাধান না হয়, মীমাংসা না হয়, তাহলে বিচ্ছিন্নতা, তালাক নিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু এমনি ছোটোখাটো সামান্য বিষয় না, এগুলোকে লুকিয়ে রাখবেন। আর যখন পারিবারিক জীবনে স্ত্রী যখন কী করে, সাধারণত স্ত্রীরা এরকম করে, কারণ ওরা নিজেরা দুর্বল, যার ফলে যখন নিজে দেখে যে আমি তার কাছে দুর্বল বা জুলমের শিকার হচ্ছি, তখন মাকে বলে, বাপকে বলে, অনেক সময় ভাই বোনদেরকে বলে, তখন কী শুরু হয়ে যায়, ওই দিক থেকে হস্তক্ষেপ শুরু হয়ে যায়। পারিবারিক সমস্যাগুলি সব ইনফর্ম করে দেওয়া, জানিয়ে দেওয়া নিজের বাড়িতে ভাই বোনদেরকে, মা বাপকে, আর তারপরে সেই দিক থেকে তখন হস্তক্ষেপ শুরু হওয়া,
জামাইকে তখন শাসন করা, তুমি এরকম কেন করলে, তুমি এরকম কেন করলে, তোমার মা কেন এই কথা বললো, তোমার বাপ কেন এরকম কথা বললো, তোমার বোন কেন এই করলো, এই অশান্তি শুরু হয়ে গেল। এতে সংসারটি কেন মুশকিল হয়ে যাবে, এগুলোতে বেঁচে থাকতো। তালাকের গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে পারিবারিক ছোটোখাটো সমস্যাগুলি অন্যকে জানিয়ে দেওয়া, যাকে হোক না কেন, আর বাইরে থেকে তখন হস্তক্ষেপ শুরু হয়ে যাওয়া, এমনটা সুযোগ দিতে হবে না যদি সংসার করতে হয়। কখন যখন দেখা যাবে যে না আর সামলানো যাবে না, এর জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে না, এর মায়ের জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে না, এর বাবার জুলম অত্যাচার বরদাস্ত করা যাবে, এই পরিবারে থাকা সম্ভব নয়, হয় একটা সমাধান হবে, আর যদি সমাধান না হয় তাহলে তালাক নেব, তখন এইসব জানাবেন। এইরকমই অনেক ছেলেরা আছে, এমনিতে দেখতে পুরুষ হলেও কাপুরুষেরা, যার ফলে ছোটোখাটো স্ত্রী জীবনে কিছু হয়, হয়তো স্ত্রী একটু খারাপ আচরণ করে দিয়ে সামান্য কিছু করেছে, আর সেই কথা ওর মাকে বলে বসে আছে, ওর বাপকে বলে বসে আছে, ওর কাউকে ভাই বোনদেরকে বলে বসে, তখন শুরু হয়ে গেলো পারিবারিক অশান্তি, তখন সবাই খারাপ দৃষ্টিতে ওই বউকে দেখছে, এটাও ভালো জিনিস নয়। তো এগুলো জিনিসের খেয়াল রাখতে হবে, না হলে তালাক হবে। নয় নম্বর তালাকের কারণ হচ্ছে খারাপ সঙ্গী, খারাপ সঙ্গী অথবা খারাপ সঙ্গিনী, ছেলে খারাপ সঙ্গী, ওই খারাপ সঙ্গীদের সাথে সব শেয়ার করেন পারিবারিক বিষয়, আর তখন খারাপ পরামর্শ দেয়, খারাপরা কী পরামর্শ দেবে, ভালো পরামর্শ দেবে, খারাপ পরামর্শ দেবে। এইরকম মেয়েদের খারাপ বান্ধবী আছে, ওই বান্ধবীদের সব শেয়ার করে, একটু কিছু হলে বান্ধবীকে ক্লাসমেটকে তাদের সাথে খুব আন্তরিকতা, ওদেরকে না বলে পেটের ভাত হজম হয় না, আর মেয়েরা এই ক্ষেত্রে আরও বেশি দুর্বল, যার ফলে সব কথা বলে। আর যখন বলে যে তুই এত জুলম অত্যাচার বরদাস্ত করে সংসার করছিস, আমি হলে তো একটা দিন থাকতাম না, এমন করে দিল ফুলিয়ে যে ও বেলুনের মতো বাস্ট হয়ে গেল, সাথে সাথে বেরিয়ে পড়লো যে ভাত খাবো না, থাকবোই না, হচ্ছে না হচ্ছে না। যার ফলে খারাপ সঙ্গী থেকে বেঁচে থাকতে হবে, ছেলেরাও যেন সতর্ক সাবধান যে খারাপ সঙ্গীদের সঙ্গ ধরবো না, বিয়ে করেছি আমার স্ত্রীর সাথে আমি সংসার করব, খারাপ সঙ্গী বর্জন করব, কারণ এরা আমার কল্যাণ চাইবে না, আর এরা অযোগ্য, এদের পরামর্শ নিয়ে কাজও হবে না, এদেরকে কোনো কিছু শেয়ারও করা যাবে না, কিছু বলাও যাবে না। ঠিক তেমনি মেয়েরাও এই ক্ষেত্রে আরও বেশি যেন সজাগ হয় যে আমার পারিবারিক সমস্যার কথা আমি আমার বান্ধবীদেরকে কাউকে বলবো না, বললে সৎ পরামর্শ কমই পাবে, অসৎ লোকদের, অসৎ মহিলা পুরুষের অসৎ পরামর্শ বেশি পাবে। আর হিংসুক তো আছে, অনেকে চাই ভাঙন ধরাতে, যার ফলে আপনাকে ফুলাবার চেষ্টা করবে, হ্যাঁ আপনার ভাঙন ধরাবার জন্য আর চেষ্টা করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।